প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করা হয়। ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট সেন্টেন্সে পরিবর্তন করার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে রিপোর্টেড স্পিচটা আছে সেটার মধ্যে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের সেন্টেন্স টাইপ। রিপোর্টেড স্পিচের সেন্টেন্স টাইপ এটা যে ইম্পারেটিভ সেন্টেন্স এটা আমাদের আগে বুঝতে হবে। যদি আমরা না বুঝি যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে কিন্তু আমরা এখানে কোনো কাজ শুরু করতে পারবো না। আগে বুঝতে হবে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স কি না। ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে হলে আমাদের সহজ টেকনিক হচ্ছে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স গো বি ওয়ান, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়, বেস ফর্ম দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স ডন্ট দিয়ে শুরু হয়, যদিও ডন্ট দিয়ে শুরু হয় তারপর একটা বি ওয়ান থাকবে। গো যেরকম বি ওয়ান, স্মোক হচ্ছে বি ওয়ান, হ্যাঁ ডন্ট দিয়ে শুরু হয়, প্লিজ দিয়ে শুরু হয়, হ্যাঁ প্লিজ থাকবে, যে টক একটা বি ওয়ান থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সে এই জিনিসগুলো থাকবে, বি ওয়ান থাকবে, ডন্ট থাকবে, প্লিজ থাকবে, যত কিছুই থাকুক একটা বি ওয়ান থাকবে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স বি ওয়ান দিয়ে শুরু হয়, ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়, হ্যাঁ। এবং ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হয় না, অর্থাৎ কোনো নাউন প্রোনাউন দিয়ে শুরু হয় না, ডিরেক্টলি ভার্ব দিয়ে শুরু হয়। এবং ইম্পারেটিভ সেন্টেন্স লেটস দিয়ে শুরু হয়, অথবা লেট আস, অথবা লেট হিম, হ্যাঁ এরকম লেট দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যত কিছু দিয়ে শুরু হোক আমরা কি একটা ভি পাবো, ভার পাবো। সো আমি আগে বুঝতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্সগুলো যেই সেন্টেন্সগুলোর দ্বারা আমরা কাউকে কোনো কিছু করতে অর্ডার করি, অথবা নিষেধ করি কোনো কিছু করতে, অথবা তাকে অ্যাডভাইস উপদেশ দেই এরকম জিনিস। যেমন আমি বললাম ডন্ট ওয়েস্ট ইউর টাইম, একটা আমরা কী করলাম, একটা নিষেধ করলাম অথবা একটা উপদেশ দিলাম, অথবা বললাম নাও গো হোম, এখন তুমি বাড়ি যাও, এখন আর এখানে তুমি থাইকো না, হ্যাঁ। অথবা আমরা কী করলাম, অর্ডার দিলাম যে ব্রিং মি এ প্যান, আমাকে একটা কলম এনে দাও, ব্রিং মি এ প্যান। এই যে ব্রিং মি, আমি কিন্তু বলি না ইউ ব্রিং মি, আমি বলছি ব্রিং মি এ প্যান। অর্থাৎ বি ওয়ান দিয়ে সেন্টেন্স শুরু করলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ প্রথমে যে কাজ সেই কাজটা হচ্ছে সেন্টেন্স টাইপ আইডেন্টিফাই করা। সো আমরা বুঝতেই পারলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়, ডন্ট দিয়ে শুরু হয়, প্লিজ দিয়ে শুরু হয়, তারপর আমাদের লেট দিয়ে শুরু হয়, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এখন নিশ্চয়ই বুঝতে পারবো যে ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে শুরু হয়। সো আমরা এটা যদি বুঝতে পারি তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা যখন ধরতে পারবো তখন আমরা কী করতে পারবো, এই ইনডাইরেক্ট নারেশনটা শুরু করতে পারবো, নচেত আমরা শুরু করতে পারবো না। সো আমরা বুঝলাম যে আমাদের ডাবল ইনভার্টেড কমার যে রিপোর্টেড স্পিচটা আছে সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা কী লিখবো, প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্টে লিখবো হি। তো সেট টু, আমরা প্রথমেই কাজ হচ্ছে কি, রিপোর্টিং ভার্ব আইডেন্টিফাই করা, রিপোর্টিং ভার্ব। সো আমরা প্রত্যেক টাইপ সেন্টেন্সের জন্য আলাদা আলাদা রিপোর্টিং ভার্ব লাগে। ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব যদি আমরা আদেশ, আদেশের জন্য অর্ডার, অর্ডার রিপোর্টিং ভার্ব ব্যবহার করি। উপদেশের জন্য অ্যাডভাইস, অ্যাডভাইস রিপোর্টিং ভার্ব আমরা ব্যবহার করি। যদি নিষেধ হয় ফরবিড, হ্যাঁ যদি আমরা প্রস্তাব দিই কোনো কিছু, লেট দিয়ে হয় তাহলে আমরা সাজেস্ট অথবা প্রপোজ, প্রপোজ এই রিপোর্টিং ভার্ব ব্যবহার। অথবা আমরা যদি অনুরোধ করি রিকোয়েস্ট, অথবা যদি আমরা যদি বলি যে না রিকোয়েস্টও না অর্ডারও না, নর্মালি বলছি, তাহলে আমরা টেল দিয়েও আমরা শুরু করতে পারি, টেল অথবা সে দিয়েও আমরা কী করতে পারি, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে টেল এবং সেও আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ। সো আমরা এই এই ভ্যারাইটি অফ রিপোর্টিং ভার্ব আমরা ব্যবহার করব ইম্পারেটিভ সেন্টেন্সে। সো আমরা এখানে রিপোর্টিং ভার্ব কোনটা ব্যবহার করবো এটা আইডেন্টিফাই করতে হবে, যে এটা কী ধরনের, এটা কি অর্ডার বোঝায় না এটা নিষেধ বোঝায়, এরকম গো টু মার্কেট এটা তার কী বোঝাচ্ছে, মার্কেটে যাও, এটা অর্ডার, অথবা এটা কি, এটা অর্ডার হিসেবে আমরা নিতে পারি, হুম। সো আমরা হি সেটির পরিবর্তে আমরা অর্ডার বসাবো, হি অর্ডার দ্য সার্ভেন্ট। সো আমরা বলছিলাম যে আমরা এই যে রিপোর্টিং ভার্বের কাজ শেষ করছি, এবার আমরা কাজ করতে হবে যে কনজাংশন বসাবো। সো আমরা ভিন্ন ভিন্ন সেন্টেন্স টাইপে ভিন্ন ভিন্ন কনজাংশন ব্যবহার করি, কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় আমরা নর্মাল যে কনজাংশনগুলো আছে সেগুলো ব্যবহার করবো না, একটা টু ব্যবহার করবো এখানে।
এই রিপোর্টেড স্পিচটা রিপোর্টিং ভার্বের অংশের সাথে কানেক্ট করার জন্য এগুলো উঠিয়ে দিয়ে আমরা এখানে একটা টু বসাবো। টু বসানোর পরে আমরা যে রিপোর্টেড স্পিচটা পাবো সেই রিপোর্টেড স্পিচটা লিখে ফেলবো। যেমন গো আছে, আমরা এখানে গো লিখে ফেলবো, গো টু মার্কেট। সো হি অর্ডার দ্য সার্ভেন্ট, সে সার্ভেন্টকে অর্ডার করেছিল টু গো টু মার্কেট, মার্কেটে যাওয়ার জন্য। অর্থাৎ আমরা এই হচ্ছে কনজাংশন ব্যবহার করছি, এই হচ্ছে রিপোর্টিং ভার্ব ব্যবহার করছি, তারপর আমরা এই হচ্ছে মানে এটার কিন্তু মানে যখন আমরা এই টুর পরে এই ভার্ব বসব এখানে আর টেন্সের প্রয়োগ থাকবে না, টেন্সের প্রয়োগটা এখানে এইখানেই সীমাবদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা এটা এরকম হবে। এবার আসেন দ্বিতীয়টা করি আমরা। সুমন সেড টু মি ডোন্ট স্মোক, সুমন আমাকে বলল ডোন্ট স্মোক। সো সুমন আমাকে কি করলো, আমাকে ডোন্ট স্মোক, এটা একটা অ্যাডভাইস হিসাবে আমরা নিতে পারি। সো আমরা কী লিখতে পারি রিপোর্টিং ভার্বটাকে, সুমন অ্যাডভাইসড, অ্যাডভাইসড, এবং অ্যাডভাইসের পরে পরে আমরা টু বসাই না, এটা ট্রানজিটিভ ভার্ব। সো সুমন অ্যাডভাইসড মি, কমা এবং ডাবল ইনভার্টেড কমা উঠিয়ে আমরা কী বসাবো, টু বসাবো। এখন আমরা দেখতে হবে যদি কোনো নেগেটিভ ইম্পারেটিভ থাকে, নেগেটিভ ইম্পারেটিভ নট থাকে, তাহলে আমরা একটা এই নটটা এই টু এর আগে বসিয়ে দেব, নট টু। হ্যাঁ, নট টু, আমরা নট বসাইছি স্টেটমেন্টটা নেগেটিভ থাকার কারণে, আর টু বসাইছি কানেক্ট করার জন্য। হ্যাঁ, সুমন অ্যাডভাইসড মি নট টু স্মোক, আমাদের এই ডনটা আর বসানো লাগবে না। হ্যাঁ, সো আমরা বি ওয়ানটার আগে একটা টু বসাই দিলে আমরা হয়ে যাবে। সো আমরা এই জায়গায় কাজ করেছি এবং আমরা এই জায়গায় কাজ করেছি এবং আমরা এই জায়গায় কাজ করেছি। ওকে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে রিপোর্টেড স্পিচটা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আমরা কী বসাবো, ওই টু যে কনজাংশনটার দ্বারা কানেক্ট করবো সেই টু এর পূর্বে আমরা একটা নট বসাবো। হ্যাঁ, আমাদের তৃতীয় সেন্টেন্সটিতে আকবর সেড টু মি, আকবর আমাকে বলেছিল প্লিজ ডোন্ট টক উইথ মি, দয়া করে আমার সাথে কথা বলবে না। সো আমরা এটা দ্বারা কী বোঝাচ্ছি, কাউকে রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে, দয়া করে আমার সাথে কথা বলবে না। সো আকবর সেটটুর পরিবর্তে আমরা রিকোয়েস্ট লিখব, তো রিকোয়েস্টেড লিখতে হবে কারণ পাস্ট টেন্স আছে, আকবর রিকোয়েস্টেড মি। সো এবার আমরা এই কমা এবং ডাবল ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কী বসাবো, আমরা টু বসাবো, টু বসিয়ে আমরা এই ভার্বটা বসাবো। আমি বলছিলাম যে বি ওয়ান খুঁজতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে, বি ওয়ানগুলো, এই যে বি ওয়ান, এই যে বি ওয়ান, এই যে বি ওয়ান, এগুলো খুঁজতে হবে। সো আকবর রিকোয়েস্টেড মি টু, এইখানে যেহেতু ডন্ট আছে একটা নট বসিয়ে আমরা টু বসাবো। ওকে, নট টু, এবার টু বসাবো, নট টু টক, এবার টু বসাইছি, কাজ শেষ, বি ওয়ানটা বসিয়ে ফেলব, নট টু টক উইথ এই মিটাকে, মিটা আমরা বলছিলাম যে ফার্স্ট পারসন, এই মিটা হচ্ছে ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসন মানে আকবর, এই মি মানে হচ্ছে কিন্তু আকবর, ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, পারসন পরিবর্তনের সময় ফার্স্ট পারসন, সো মি মানে হচ্ছে আকবর। তাহলে আকবর রিকোয়েস্টেড মি নট টু টক উইথ হিম, হিম মানে হচ্ছে আকবর, হিম মানে হচ্ছে কি আকবর। আমরা যদি এরকম প্লিজ থাকে, প্লিজের জন্য আমরা কাইন্ডলি বসাবো, আমরা বসাইতেও পারি, আমরা অ্যাভয়েড স্কিপও করতে পারি এই পার্টটা। সো আকবর রিকোয়েস্টেড মি কাইন্ডলি, এই জায়গায় আমরা একটা কাইন্ডলি বসিয়ে দিতে পারি, কাইন্ডলি নট টু টক উইথ হিম। রাহুল সেড সাগর কাম হেয়ার, রাহুল বলল সাগর তুমি এইখানে আসো। এই জিনিসটা একটু টাফ, একটু ডিফিকাল্ট, অ্যাডভান্স লেভেলের গ্রামার। এখানে দেখেন এটা একটা অর্ডার, কাম হেয়ার সাগর, কাম হেয়ার সাগর এখানে আসো। তাহলে রাহুল এ সেড, তো আমরা বলছিলাম কি আমরা একটা রিপোর্টিং বার ব্যবহার করব, অর্ডার ব্যবহার করব, সাগরকে অর্ডার করেছে রাহুল, অর্ডার অথবা রিকোয়েস্টেডও হতে পারে, যেহেতু কাইন্ডলি প্লিজ নাই আমরা অর্ডারই মনে করছি। রাহুল অর্ডার্ড, আপনারা দেখেন অর্ডার এমন একটা ভার্ব, এটা হচ্ছে ভিটি, ভার্ব ট্রানজিটিভ। সো ভার্ব ট্রানজিটিভ হলে একটা অবজেক্ট এখানে মাস্ট বসাইতে হবে, ট্রানজিটিভ ভার্ব তারপরে অবজেক্ট নিবেই।
সো আমরা অবজেক্ট নাই, অবজেক্ট পাবো কোথায়? এই সাগরটাকে অবজেক্ট বানিয়ে ফেলবো। রাহুল অর্ডার সাগর। হ্যাঁ, সো আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাজ শেষ করছি। এবার এটা কানেক্ট করতে হবে। কানেক্ট করবো কি দিয়ে? টু দিয়ে। টু কাম, টু কাম যদি থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট নারেশনে গো করব। গো হেয়ার থাকলে দেয়ার, টু গো দেয়ার। একটা জিনিস মনে রাখতে হবে, এই সেন্টেন্সটা আমি বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে ভার্ব বসে, কিন্তু আপনারা দেখছেন এখানে সাগর আছে, তাহলে আপনাদের জিনিসটা কনফিউশন তৈরি হবে। কনফিউশন তৈরি হওয়ার কিছু নাই, এখানে কিন্তু কমা আছে, কমা দিয়ে আলাদা রাখা হয়েছে। অর্থাৎ কোনো সেন্টেন্সে এরকম নাউন প্রোনাউনকে যদি বাদ থেকে কমা দিয়ে আলাদা রাখা হয়, এটা কিন্তু সাবজেক্ট না, এটা হচ্ছে ভোকেটিভ কেস, এটাকে বলে সম্বোধনকারক। এটাকে কি বলে? ভোকেটিভ কেস, ভোকেটিভ কেস মানে সম্বোধনকারক। সাগরকে সম্বোধন করছি, সাগর কাম হেয়ার, সাগর এখানে আসো। সো এটা একটা ভোকেটিভ কেস, ভোকেটিভ কেসের পরে কমা বসে, তারপরে আমাদের এই কাম হেয়ার এখানে আসো, অর্থাৎ এটা ইম্পারেটিভ সেন্টেন্সে থাকলো। যদি কমা না থাকতো তাহলে ধরতাম এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কমা আছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কমা অর্থ সম্বোধন করা, কমা মানে কাউকে সম্বোধন করা। সো আমরা আমরা এখন কি দেখলাম? আমরা দেখলাম যে এই ভোকেটিভ কেস থাকলে সেই ভোকেটিভ কেসের যে নাউন প্রোনাউনটা, সেটা আমরা রিপোর্টিং ভার্বের যে ট্রান্সিটিভ ভার্বের ব্যবহার করি সেটার পরে বসাই আমরা অবজেক্ট হিসেবে। রিপোর্টিং ভার্বের ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে আমরা ভোকেটিভ কেসটা বসায় ফেলি, অর্থাৎ আমরা সেটের পরিবর্তে অর্ডার বসাইছি। যেহেতু অর্ডার বসাইছি, ট্রান্সিটিভ ভার্ব দরকার হয়ে গেছে, ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট প্রয়োজন হয়ে গিয়েছে, কিন্তু অবজেক্ট নাই, এই কারণে ভোকেটিভ কেসটাকে অবজেক্ট বানিয়ে দিয়েছি। সো ভোকেটিভ কেসকে অবজেক্ট বানানোর পরে আবার পিছনে চলে এসে আমরা মাত্র ভার্বের এই রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাজ করছি, তো আমরা টু বসাইতে হবে, তো কানেক্ট করার জন্য টু বসাইছি। তারপর কামটা মানে এখানে কামই বসাইছি মনে করতে পারেন, কিন্তু আমরা ইনডাইরেক্ট নারেশনে কাম বসাইতে পারি না, আমরা গো বসাইতে হয়, আমরা দূরে নিয়ে যাইতে হয়, হেয়ারটাকে দূরে নিয়ে দেয়ারে নিয়ে লিখতে হয়। ওকে, আমাদের সর্বশেষ যেই অনুশীলনটা সেটা হচ্ছে ফাদার সেড টু মি, ফাদার আমাকে বলেছিল লেট আস গো ফর এ ওয়াক, চলো আমরা হাঁটতে যাই। আমরা এই যে লেট আস, এটা সাধারণত এরকম লেট আস এরকম ফুল খুব কম লেখে, এটা কন্ট্রাক্ট কম মানে কন্ট্রাক্টেড করে লেখে। হ্যাঁ, যেমন লেটস এভাবে লেখে, এভাবে বেশি পাবেন আপনারা। ওকে ফাদার, সো এখানে কী করছে? লেট আস গো ফর এ ওয়াক, চলো আমরা হাঁটতে যাই, প্রস্তাব দিছে, তাইলে প্রপোজড হবে। প্রপোজ টু মি, সেট টুর পরিবর্তে আমরা প্রপোজ টু বসাইলাম, তারপর মি, তারপর মি বসাইলাম, আর এই জায়গায় আমরা যদি প্রস্তাব হয় তাহলে দ্যাট বসাবো, টু বসাবো না, দ্যাট। তারপর এই আস হচ্ছে কারা? আজ হচ্ছে এই যে আস হচ্ছে উই, উই মানে কি? এ রাহুল, মানে এখানে বলতেছে রাহুল এবং তার বাবা। তাহলে এই ফাদার প্রপোজড টু মি দ্যাট, তো তাদের দুজনের জন্য আমরা উই বসাবো। হ্যাঁ, রাহুল এর বাবা এবং রাহুল, রাহুল হিমসেফ দুজনের জন্য আমরা উই বসাবো। সো উই, এই ক্ষেত্রে লেট দ্বারা প্রস্তাব বুঝলে আমরা শুড বসাই। উই শুড গো ফর এ ওয়াক, গো ফর এ ওয়াক। সো আপনাদের যেই জিনিসটা সেটা মানে বিশেষ করে লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যদি লেট আস হয় তাহলে আর আমরা টিপিক্যালি যেভাবে টু বসাই, টু বসাই, টু বসাই সেভাবে বসাই না, আমরা সম্পূর্ণ ইনফিনিটিভ ফ্রেজ না বানায়ে, এগুলো কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ সহ টু টক হচ্ছে ইনফিনিটিভ, তার সহ অন্য শব্দ মিলিয়ে ইনফিনিটিভ ফ্রেজ হয়েছে। এগুলোরে কিন্তু আর প্রস্তাব বুঝাইলে আমরা আর ইনফিনিটিভ ফ্রেজ করার সুযোগ নাই, দ্যাট ক্লজ বানিয়ে ফেলতে হবে, একটা সম্পূর্ণ ক্লজ বানিয়ে ফেলতে হবে। ফ্রেজ ইজ কনভার্টেড টু ক্লজ, তখন আর ইনফিনিটিভ ফ্রেজ করা যাবে না, দ্যাট ক্লোজ বানিয়ে ফেলতে হবে। সো এরকম ক্ষেত্রে ফাদার প্রপোজ টু মি দ্যাট উই শুড গো ফর এ ওয়াক, বাবা বললো যে চলো আমরা এখন হাঁটতে যাওয়া উচিত। সো আমরা ইনফিনিটিভ ফ্রেজ করব আমরা যখন প্রস্তাব না বুঝাবে, আর যদি প্রস্তাব বুঝায় তাহলে আমরা দ্যাট ক্লোজ বসাবো। ওকে প্রিয় বন্ধুরা, ক্লাসটি আপনাদের কেমন লেগেছে জানিয়ে কমেন্টসে লিখবেন, এবং আপনারা আরও কী কী ক্লাস পেতে চান আমাকে জানাবেন, এবং আপনারা যদি আমার ক্লাস থেকে উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।